প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের টাকায় সুদের কোনো অংশ আছে কি না, যদি থাকে তবে তার মাসআলা কি? পেনশনের যে টাকা দেয়া হয়, মূল টাকা যদি দেয় সেখানে তো সুদের সম্ভাবনা নাই, আর যদি সেই টাকা কোনো এক জায়গায়, যেমন প্রভিডেন্ট ফান্ড টাকা, এটা কোনো একটা খাতে খরচ করা হয়, করে তার লভ্যাংশ দেওয়া হয়, সেটাও জায়েজ। কিন্তু যদি প্রভিডেন্ট ফান্ডের টাকা এটা সুদে লোন দিয়ে সেই লোন থেকে বেনিফিট দেয়া হয় আপনার অবসরে যাওয়া মানুষকে, সেটা জায়েজ নেই, কারণ সুদের উপার্জন হালাল নয়, হারাম। আবার একই সাথে প্রভিডেন্ট ফান্ডের সাথে অতিরিক্ত যে টাকা প্রতিষ্ঠান দেয় সেটাও সুদ নয়, সেটা কিন্তু খাওয়া জায়েজ। আর স্বেচ্ছায় যে টাকাটা আপনি জমাবেন, প্রভিডেন্ট ফান্ডে কাটাবেন স্বেচ্ছায়, এটার মধ্যে তারা অতিরিক্ত হিসাবে যেটা দিবে সেটা সুদ হবে, কারণ এখানে আপনি তাকে টাকা দিয়েছেন, জমা রেখেছেন, রেখে অতিরিক্ত নিচ্ছেন, এখানে কোনো ব্যবসা হচ্ছে না। যদি ব্যবসা হয় তাহলে তো ব্যবসার হার হিসাবে আপনি লভ্যাংশ নিতে পারবেন। অতএব এখানে পার্থক্য আছে, প্রভিডেন্ট ফান্ড যেটা বাধ্যতামূলক কাটা হয় সেখানে অতিরিক্ত দিলে সেটা নেওয়া যাবে, আর কারণ এটা আপনি লোন দেন নাই, আপনি টাকা পানি নাই, দেওয়ার সময় দেনওয়ালা আরও বাড়াই দিছে, এটা আপনি নিতে পারেন। আরেকটা হলো যে ঐচ্ছিকভাবে প্রভিডেন্ট ফান্ড আপনি কাটাইছেন, বাধ্যতামূলকের বাইরে যেটা কাটানো যায় সেটা, এরপরে সেখান থেকে নিয়োগকর্তা বা যার চাকরি করছেন সেই প্রতিষ্ঠান আপনাকে বাড়াই দিচ্ছে, এটা সুদ হবে। আর যদি প্রভিডেন্ট ফান্ডের টাকাটাকে আপনি ইয়া হিসাবে ব্যবহার করেন, কি বলে এটাকে, প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা সেটা যদি কোম্পানি বা প্রতিষ্ঠান যদি কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করে তাহলে সেটা জায়েজ আছে, তার লভ্যাংশ আপনি নিতে পারবেন।